बालोपि कुरुते शास्त्र दृष्टा ब्रज विलासिनम। श्री चैतन्येर कृपाले सहयत जहारे से चैतन्य तत्व बर्णी बारे पारे पक्षी जईछे आकाशेर अंत नहीं पाए जार जत दूर शक्ति तत उड़े जाए काष्ठेर पुत्तलि जईछे कुहके नाचाय सेई मत गौरचंद्र मरे जा बोलाय बलिवार काले दोष त्रुटि हबे अगणन कृपा करे क्षमा देवें सभाय जत गौर भक्तगण सबाई मिले दिन चरण धूलि एदीरेर शिरे बोलते बोलते गौर कथा जेन दुई आखि छुरे। हरे कृष्ण नम श्री गुरुदेवाय नित्यानंद चैतन्य चंद्राय नम। आज के दुर्लभ मनुष्य जन्म पे माता पितार आशीर्वादे क्यों माता पितार आशीर्वाद छाड़ा हमें त्रिभुवन दर्शन है ना। तई महाजनगण बोले आद्य गुरु माता बंद पितार चरण जहा हईते देखिलाम मोरा ए तीन भुवन। आद्य गुरु माता के आगे वंदना करलें क्यों ना पितापेक्षा माता सहस्र गुणे बड़ से मायर चरण आज क्यों सन्तानरा प्रणाम करे ना माँ के आज सन्तानरा क्यों देखे ना जे पितार पितृवस्तु ना मायर गर्भे स्थान पेले एक सन्तान जन्म है ना से माता पितार चरणे आगे प्रणाम करा आगे तार भजन करा आगे तार सेवा करा तादेर प्रति जत्न ना निये जगते अनेक विग्रहेर प्रति अनेक भक्तेर प्रति अनेक भक्ति करा होच्छे किन्तु सब चाहते बड़ कथा हलो गुरु छाड़ी गोविंद भजे से पापी नरके मजे। आद्य गुरु माता पिता के छेड़े दिलें दीक्षा गुरु के छेड़े दिलें शिक्षा गुरु के छेड़े दिलें तादेर जे उपदेश एकटा कथा शुधु एकटु उनी उक्ति करेछेन ओनार मुखे हरि कथा शुनबार जन्य आमी असुस्थ शरीर बाबा जे आघातटा दिएछिलें সেটা কেন তিনি দিয়েছিলেন এবং সে আঘাতকে আমি আঘাত বলে মনে করি না। আর চার দিন পূর্বে 50 কিলোমিটার গাড়ির গতিতে যে আঘাতটা লেগেছিল আমি মনে হয় জানি যে অন্য কেউ হলে মনে হয় তার সেইখানেই ডেট হয়ে যেত। তো এটা রাধারানীর কৃপায় তিনি রেখেছেন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বলছে তোমার যাওয়া হবে না তবুও মোহাম্মদপুরে গিয়ে সেখানে পাঠের জন্য চলে গেলাম। আমি বললাম না না দেহ যদি চলে যেত আছে যখন তো আমাকে যেতেই হবে। তো সেদিন থেকে আজ পর্যন্ত 4 দিন সাধুসঙ্গে হরিকথা ভক্ত সঙ্গ তা আজকের সঙ্গ গতকালের সঙ্গ এ বড় অদ্ভুত সঙ্গ পেলাম এবং অনেক ভক্তের চরণধুলি পেলাম অনেক ভক্তের সান্নিধ্যে এসে আমার দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করলাম। কারণ মহাজনগণ বলেছেন দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারী কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে সংসার সংসার করে মিছে গেল কাল লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতেই মমতা করে বিথা দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে নাহি ভাবি মরণ শিয়রে আছে বসে ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন নাহি ভাবি এ দেহ ছাড়িব কোন দিন এ দেহ পতন হলে কি রবে আমার কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার শ্মশানে শরীর পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ কত বিহার করিবে শেয়াল কুকুর যত আনন্দিত হয়ে মহোৎসব করিবে তারা এই দেহ লয়ে যে দেহের এই গতি তার অনুগত বিষয় বৈভবার বন্ধুজন যত অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান।
মহারাজজি অনেক কথা বলেছেন, যার কথার একটা কথার মূল্য সাধারণ জগতের কোনো অর্থ দিয়ে হয় না, অমূল্য। অমূল্য কথার অর্থ জানেন তো? অমূল্য মানে কি? যার কোনো মূল্য নেই। তা কি গো, যে যার কোনো মূল্যে তুল্য হয় না তাকে বলা হয় অমূল্য। আর একটা কথা আছে, সেটা হচ্ছে অনিত্য, মানে বর্তমান। জয় গৌরী। নাকি বিলম্ব হয়ে গেল? আমার অশ্বিনী বাবু যে প্রসঙ্গটা টেনে কথা বলেছিলেন, সেটা বর্তমান আমাদের ভক্ত জগতের কথা, এত মূল্য এবং এত জানার, এত শ্রদ্ধার, এত প্রেমের কথা, যে কথা আমি আমার এই ক্ষুদ্র মুখে আমি ব্যাখ্যা করতে পারবো না। আমি অনেক ভক্তগণের সঙ্গে আলোচনা করেছি, বাবা তুমি গীতা পাঠ করো, বলে হ্যাঁ, ভগবান কি বলেছেন? না তা তো বলতে পারবো না, পুস্তকে লিখিত বিদ্যা মুখে নাই আইসে, গৃহবাসে নাই ধন, আছে পরের বাসে। কেননা গীতা পড়লাম, ভাগবত পড়লাম, রামায়ণ পড়লাম, মহাভারত পড়লাম, চরিতামৃত পড়লাম, চৈতন্য ভাগবত পড়লাম, হরিনাম চিন্তামণি পড়লাম, সব পড়লাম তো, পড়ার মধ্যে যে সারাংশ সেটা কি গ্রহণ করলাম? গ্রহণ কেউ করেনি। যার জন্যে একজন ভক্তের কথা, অনেক ভক্তের কথা আমার বর্তমান মহারাজজি গুরুদেব বলেছেন, তবে একটা কথা শুধু হার মেনে যাই, না বলাই ভালো, সেটা হচ্ছে যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তানু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেমন করছে, যে যেমন ভজন করে, ভগবান বললেন যে জইছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। কিন্তু কবিরাজ গোস্বামী দ্বিতীয় কলমটা দিলেন, সে প্রতিজ্ঞা হইল ভঙ্গ গোপীর ভজনে, সেই হেতু কৃষ্ণ হলেন গোপীর প্রেমে ঋণে। কি সেটা? শ্রীমৎ ভগবদ গীতার শেষাংশে গিয়ে অষ্টাদশ অধ্যায়ে, তবে ভক্তগণ আপনারা উত্তম উত্তম জন, জ্ঞানীগুণী জন সভায় যারা এসেছেন, আপনাদের চরণে জানাই আমার শত শত কোটি দণ্ডবোধ প্রণতি। আপনাদের কাছে কিছু বলা মানে ধৃষ্টামি করা, যারা কিছু বলে গেছেন তাদের উপরের কথা আমার বলবার মতো কোনো যোগ্যতা নেই, যতটুকু গুরুদেব কৃপা করে বলাবেন, গৌরহরি কৃপা করবেন, সেইটুকুই বলবো, তাতে আমার দোষ ত্রুটি অপরাধ কেউ নেবেন না। কারণ আকাশের অন্ত যেমন পক্ষী পায় না, তেমনি কৃষ্ণ কথার অন্ত হয় না। ভগবানের কথা, ভগবানের লীলা অনন্ত, এক মুহূর্তের লীলার কথা অনন্ত, বাসুদেব সহস্রবদনে ব্যাখ্যা করেও তার অন্ত পান না। তা আমরা তো কোন সার সাধারণ জীব। তো গোপীর ভজনে শ্রীকৃষ্ণ ঋণী হয়ে গেলেন, যা ঋণ শোধ করবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ গোলক ছেড়ে নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। লিখে দিলেন, প্রেম কালিকা ভরি কলিজা কাগজ করি, ক্ষত দিলাম নিজ করে লিখিয়া, ক্ষত রইল তব হাতে, খাতক কইলাম নন্দ সুতে, শুধিব ঋণ গৌরাঙ্গ হইয়া। কেন ভগবান হয়েও ব্রজগোপীদের কাছে তিনি ঋণী হয়ে গেলেন, যে ঋণ তিনি শোধ করতে পারলেন না? কি ঋণ সেটা? এক কথায়
প্রেম ঋণ। এখানে মহাজনগণ বলেছেন, শিষ্য যবে গুরুর চরণে কইল আত্মসমর্পণ, গোবিন্দ কহেন আজ হইতে তুমি হইলে আমার আত্মসম। গুরুচরণ আপনারা সকলে আশ্রয় করেছেন, কতজন আত্মনিবেদন করেছেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা জানেন। তবে সাদা কথায় সোজা কথায় বলি, সেটা হচ্ছে এই, কর্ণে মন্ত্র দিয়া গুরু বলেন শিষ্যেরে সাধু সঙ্গ করো বাবা চিনিবি আমারে। গুরু কি ধন চিনলি না মন দেখলি না ভাবিয়া, সাধের জনম এমনি গেল বইয়া। গুরুকে চিনলাম না, গুরু কি ধন দিল তাও জানলাম না। কেন শাস্ত্র বলেছে মন্ত্রদাতা নচ গুরু নচ মন্ত্রার্থ বাচক, মন্ত্র মন্ত্রার্থ মন্ত্রজ্ঞ গুরুরিত্তীয় বিধিয়তে। শাস্ত্রে বলেছে কানে মন্ত্র দিয়ে দিলে সে গুরু হয় না, মন্ত্রের অর্থ যে বা কয় সেও গুরু নয়, মন্ত্র দেয় মন্ত্রের অর্থ কয় তাহার স্বরূপ জানায়। শাস্ত্রে বলে জানি হ তিনি গুরু হয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবারে গুরু কবিরাজ গোস্বামী বলেছেন গুরু কৃষ্ণ রূপণ শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। যো গুরু স্ব হরি সাক্ষাৎ যো হরিস্ব গুরু স্বয়ং গুরুদ্যস্ব ভাবে তুষ্ট তস্য তুষ্ট হরি স্বয়ং। আবার বললেন গুরুবার্থে ধারয় দেহম গুরুবার্থে চ ধনার্জনম গুরু শুশ্রূষণ কার্যে দেহ প্রাণ ধনই রূপী। হরৌরুষ্টে গুরুত্রাতা গুরুরুষ্টে ন কশ্চন তস্মাৎ দেব প্রযত্নে ন গুরুদেব প্রসাদয়েত। কৃষ্ণেতে অপরাধ যদি হয় কদাচিত, গুরু হইতে ত্রাণ পায় জানি হন নিশ্চিত। গুরু অপরাধী যদি হন কোনজন, কৃষ্ণ না পারে তারে করিতে রক্ষণ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্য মুক্তিমূলং গুরুকৃপা। আরও বললেন যত্র তত্র গুরুদৃষ্টং তত্র তত্র কৃতাঞ্জলি প্রণামে দণ্ডবত ভূমৌ ছিন্ন মূল তরুর সম। গুরুকে চিনিয়া কর সাধন ভজন, অবধূত সন্ন্যাসী ২৪ গুরু করিল করণ। এই একটু বলছিলেন না বলে ওরা সবচাইতে একাদশ স্কন্ধটি পাঠ করতে ভালোবাসে। কেন একাদশ স্কন্ধে কার কথা? অবধূত সন্ন্যাসীর কথা, উদ্ধবের শিক্ষার কথা, আর অবধূত সন্ন্যাসীর ২৪ গুরুকরণের কথা। যাতে মানুষের ত্যাগ আসবে, যাতে মানুষের মনের মধ্যে কামনা যাবে, বাসনা যাবে, সব কিছু জলাঞ্জলি দিয়ে একমাত্র শ্রীকৃষ্ণ চরণে যাতে মতি আসবে এবং কৃষ্ণকে পাওয়ার জন্য যার উদ্দেশ্য সিদ্ধ হবে সেটি হলো একাদশ স্কন্ধ ভাগবত। তা আবার ফিরে আসছি, ব্রজগোপীরা কি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলেন বলে কৃষ্ণ ঋণী হয়ে গেলেন? হরে কৃষ্ণ। গীতাতে একটা বাণী ভগবান লিখেছেন, পত্রাং পুষ্পাং ফলাং তোয়াং যোমে ভক্ত প্রজচ্ছতি। আপনারা তো গীতা পড়েন না সকলে, যারা ভক্তগণ আসছেন আপনারা সকলে গীতা পড়েন। তার বাংলায় বলা হচ্ছে পত্র পুষ্প ফল জল, হে অর্জুন যে ভক্ত যেভাবে আমাকে দিক না আমি সব গ্রহণ করি। কেউ যদি পাতা দেয়, কেউ যদি ফুল দেয়, কেউ যদি জল দেয়, কেউ যদি ফল দেয়, কৃষ্ণায় নম বলে দিলে আমি সব ভক্তের দেওয়া গ্রহণ করি। গোপিনীরা চিন্তা করলেন যে আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম পৃথিবীতে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আপনারা বলুন যারা এখানে ভক্তগণ এসেছেন, আপনারা মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন কে কি নিয়ে এসেছেন বলুন? কেউ কিছু নিয়ে এসেছেন? কিচ্ছু নিয়ে আসেননি। আর যাবার সময় কি নিয়ে যাবেন? কিচ্ছু না। জন্ম হয়ে দেখছি পাতা মানে তুলসী পত্র যদি কৃষ্ণায় নম বলে অর্পণ করা হয়, কেননা মহাপ্রভু আগমনের কালে অদ্বৈত আচার্য বসে বসে সাধনা করতে গিয়ে ভেবেছিলেন যে তুলসী দল জলমাত্রে না জলস্যা শুনুকে ন বা বিক্রিনীতে মতাত্মা নাম ভক্তে ভূ ভক্তবৎসল। নিদাই গৌর হরি বল। কি বললেন? এক গন্ডুষ জল, ওখানে কোনো চন্দনের কথাও বলা নাই,
এক গণ্ডুষ জল একটি তুলসী দল কৃষ্ণায় নম বলে যদি কোনো ভক্ত করেন অর্পণ, তার ঋণ শোধ করতে না পেরে ভগবান তার কাছে আত্মবিক্রি করে দেন। গোপিনীরা ভাবলেন এহ সত্য মানছি, ভগবান তার কাছে আত্মবিক্রি করে দেন, কিন্তু ওই তুলসী পত্রটাকে উনি নিয়ে জন্মেছিলেন না? যে জল এক গণ্ডুষ দিল ওটাও কি নিয়ে এনেছিলেন? বলে না। যে ফুলটা দেওয়া হলো ও তো অনেক কাল পূর্বে থেকে ভগবান পৃথিবীতে সব কিছু সৃষ্টি করে রেখেছেন, উনি কি এসে ফুল তৈরি করেছিলেন? বলে না। কোনো গাছের একটা ফল, আপেল কিংবা পেয়ারা কলা কিংবা যাই হোক যে কোনো একটা ফল যে দিলেন, ও গাছ তো তার বহুকাল পূর্বে থেকে অনন্তকাল থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীতে, তার গাছের ফল নিয়ে ভগবানকে দিয়ে দেন। বলে আমি দিলাম, তুমি কি দিলে? তোমার বলতে কিছু আছে নাই? তুমি দিলে কি কিছু? দিলে না। যদি বলো আমি আসবার সময় একটা বস্তু এনেছিলাম, সেটা কি? না, সেটা হচ্ছে ক্ষুদ্র একটা দেহ, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম যখন, এই সর অঙ্গটা এনেছিলাম পা থেকে মাথা পর্যন্ত। এটা কজন দিল ভগবানকে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গুরুদেবের কাছে মাথাটা বাড়িয়ে দিলেন, গুরুদেব কানে মন্ত্র দিয়ে দিল, শিষ্য বলে এবার আমি উদ্ধার হয়ে গেছি। এরপরে গুরুদেবকে আর কি দিতে হবে, আর কি দিলে ভগবান? ওই যে শ্লোকটা আগে বলেছিলাম, গুরুবার্থে ধারয় দেহম, গুরুবার্থে চ ধনার্জনম, গুরু শুশ্রূষণং কার্যে দেহ প্রাণ ধনৈরূপী। আমি বলি নাই বাবা, মহাজনগণ লিখে গেছেন। এরপরে আরো কি বলা হয়েছে? আত্মসমর্পণ। শিষ্য যবে গুরুর চরণে কইল আত্মসমর্পণ, সেদিন হইতে শ্রীকৃষ্ণ বলেন আজ হইতে তুমি হইলে আমার আত্মসম। তো এতদিন যারা গুরুচরণ আশ্রয় করে ভজন করছেন, তারা কে কতটা গুরুচরণে আত্মসমর্পণ করেছেন, কে কতটা সাক্ষাৎ ভজন করছেন, সেটা আপনাদের কর্মের দ্বারাই ফলপ্রদ, এর বেশি আর বলা যাবে না। সেটা কি? কৃষ্ণ কৃপা কে কতটা পেয়েছেন, গুরু কৃপা কে কতটা পেয়েছেন, সেটা আপনারা অনুভূতি করে দেখুন। কারণ ব্রজগোপীজন যখন দেহ সমর্পণ করে দিলেন, এ দেহ তোমার তোমার চরণে কইলুম সমর্পণ। আচ্ছা, একটা দেহ যদি পা থেকে মাথা পর্যন্ত আমি একজনকে দিয়ে দিই, এর মধ্যে কোনটা বাকি থাকলো? ভগবানের এক নাম অধক্ষজ, কেন এই নাম অধক্ষজ হইল? ভগবানের একটা নাম হলো অধক্ষজ, লেখা আছে দেখবেন। অধক্ষজ কথার অর্থ কি? ব্রজগোপীরা অধদেষ্টা ও শ্রীকৃষ্ণকে সমর্পণ করিয়াছিলেন এবং শ্রীকৃষ্ণ তাহা গ্রহণ করিয়াছিলেন বলিয়া তাহার এক নাম হইল অধক্ষজ। কোনটা দিতে বাকি রেখেছিলেন? একটা আমাদের সাদা কথায় সাধারণভাবে বলি, কৃপা করিয়া আইলেন গুরু শিষ্যের মন্দিরে, শিষ্যের চরণ দুটি গেল গুরুদেবের মস্তকের উপরে। আরে বাবা, শিষ্যের চরণ গুরুদেবের মাথায় উঠবে কেন? এটা একবারে অবাঞ্ছিত কথা না? বলে না, ইহা সত্য কথা। আমার হলো দেহতরি, গুরুদেব তুমি হলে আমার কাণ্ডারি। কে কাণ্ডারি হলো? দেহটা তো তরি, তা তরি মানে নৌকা, নৌকা তো মাঝি ছাড়া চলবে না, তাহলে মাঝিটা আমাদেরকে না? গুরুদেব। তা গুরুদেব যদি মাঝি হয় তাহলে নৌকাটাকে চালাবে কে? না গুরুদেব। নৌকায় যখন আপনি উঠতে যাবেন, আগে পা তুলবেন না গা তুলবেন? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আপনি যখন নৌকাতে উঠতে যাবেন তাহলে আগে পাটা তুলবেন না গাটা তুলবেন? কোনটা তুলবেন আগে? পা তুলতে হবে। তা পাটা যখনই কারো হাতটা একটু দেওয়া যায়, ওইখানে পরীক্ষা করা যায়, আমার পা আমার পদধূলি তুমি নিয়ে নিচ্ছ, তাহলে তোমার আত্মসমর্পণ হয়নি, বাকি আছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এদিকে কীর্তন করতেছি, আমার বলিতে প্রভু আর কিছু নাই,
তুমি তো আমার কেবল পিতা বন্ধু ভাই। এখানে বলা হচ্ছে, কীর্তন করতেছে, দিনের পর দিন কীর্তন করতেছে, আমার বলিতে কিচ্ছু নাই। আবার যখনই দেখা যায় একটু ঢিল ছুঁড়ে দিয়ে বলে, দেখি তো পুকুরে কতটা জল, যা ঢিলটা ছুঁড়ে দেওয়া আছে বলে, সে গভীর জল ভাবছিলাম কিন্তু দেখা গেল তো অল্প জল রে বাবা। যত বড় গভীর পুকুর হোক না কেন, ঢিল একটা ছুঁড়ে দেবেন তার গভীরত্ব কতটা বোঝা যাবে। তা হরিবল হরিবল, যিনি গুরুচরণে আত্মসমর্পণ করেছেন তার আমার বলতে কিছু নাই যদি থাকে, কার ধন কে নিল, কার সেবা কে করবে, কার সেবায় কে যাবে, কখন তার কি হবে, ঈশ্বরই জানেন। তোমার সমর্পণ করা হয়নি, আত্মনিবেদনে তুমি যেতে পারোনি, তুমি প্রবর্তের ঘরে এখনও পড়ে আছো, প্রবৃত্তি মার্গের কর্ম তোমার এখনো শেষ হয় না। একজন গুরুদেব নাম দিয়ে শিষ্যকে উদ্ধার করবেন, তার কতগুলো আশ্রয় আছে, কোন আশ্রয়ের পরে কোন আশ্রয়ে গেলে তিনি গুরুদেবকে চিনতে পারবেন, তখনও পর্যন্ত তার এখনও পর্যন্ত হয় না। আমাদের প্রথম হচ্ছে নামাশ্রয়, নামাশ্রয়ের পরে আছে মন্ত্রাশ্রয়, মন্ত্রাশ্রয়ের পরে আছে রসাশ্রয়, রসাশ্রয়ের পরে যাবে প্রেমাশ্রয়। এবার প্রেমের ভজন করতে করতে আসবে ভাব, ভাবের উপরই ভাব মহাভাব, মহাভাবের উপরে কি আছে অধিরূঢ় ভাব, অধিরূঢ় ভাবের পরে আসবে রাগ, রাগের পরে আছে অনুরাগ। তাই কবিরাজ গোস্বামী এখানে কলম দিয়ে গেছেন, প্রেমে কৃষ্ণ ভজে যেই বাপের ঠাকুর, প্রেম শূন্য জীব যেন নাচের কুকুর। মহাপ্রভু সেখানে গিয়ে বললেন, ব্রজের নির্মল ভাব জানি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। কি বললেন, যত রকমের ধর্ম আছে সব ধর্ম ছেড়ে দেয়া বলে, জানো আমার মা আছে, আমার বাপ আছে, সেখানে যে বলতেছে বলে, জানো আমার আত্মীয় আছে, আমার স্বজন আছে, আমার প্রতিবেশী আছে, কি বলবে। কিন্তু এখানে মহাপ্রভু কি বললেন, ছাড়ি ধর্ম কর্ম। কি ধর্ম, কি কর্ম, কাকে বলে ধর্ম, কাকে বলে কর্ম, এখানে আবার শাস্ত্র বিধি পর্যন্ত বুঝিয়ে দিয়ে গেছেন। কি না ধর্ম, কি না আচার ও প্রভব ধর্ম, ধর্মের যদি আচরণ তুমি না করো তুমি কেমন ধার্মিক। আবার এখানে বললেন ধর্ম কর্ম ছেড়ে দিয়া, সেখানে গিয়ে গীতা অষ্টাদশ অধ্যায়ে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যম মাম একম শরণম ব্রজ অহংস্তাং সর্ব পাপেভ্য মোক্ষ ইষ্যামি মা সুচ। আশ্চর্য কথা, সেখানে কৃষ্ণ যদিও বললেন সর্বধর্মান পরিত্যাজ্যম মাম একম, তো ব্রজের দিকে আঙুল তুললেন কেন, যা বাবা ব্রজ তো এখানে নেই, এটা তো কুরুক্ষেত্রের রণাঙ্গন, তা ব্রজের দিকে আঙুল তুললেন কেন। হে ভক্তগণ, গীতার অষ্টাদশ অধ্যায় জ্ঞান যোগ সব কিছু, ভক্তি যোগ সব কিছু তোমাদের সমর্পণ করে দিয়ে তোমাদের চরণে আমি জানিয়ে যাচ্ছি, এরপরে যদি আমাকে কেউ পেতে চাও তাহলে শ্রীমদ ভাগবতে যাও। ভাগবতে ব্রজগোপীগণ যে ভাবের ভজন সাধনার দ্বারায় আমাকে পাইয়াছিলেন, তাহা যদি আমাকে কেউ পেতে চাও তো ব্রজের অনুগত হও। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখানে যারা কৃপা করে আমার রবিবাবুর অঙ্গনে চরণধুলি দিয়েছেন, কৃপা করে এসেছেন, কেননা বহু ভাগ্য থাকিলে তার ঘরে আসেন বিগ্রহগণ, বহু জন্মের ভাগ্য থাকলে তার গৃহে আসেন বৈষ্ণবগণ, আর বহু কোটি জন্মের ভাগ্য থাকলে তার গৃহে হয় হরিনাম সংকীর্তন। তাই দয়া করে কৃপারা আপনারা যারা চরণধুলি দিয়েছেন, প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, আহুত কিংবা অনাহুত যারা এসেছেন সকলে প্রসাদ পেয়ে যাবেন। কেননা কবিরাজ গোস্বামী লিখেছেন তিনটা, কি সেটা, ভক্ত পদ রজ পদ ধৌত জল ভক্ত ভুক্ত অবশিষ্ট, এই তিন সাধনার সম্বল। কৃষ্ণ নিবেদন করিলে সে মহাপ্রসাদ হয় তৎপ্রসাদ, ভক্ত উচ্ছিষ্ট হইলে মহা মহাপ্রসাদ কয়। তাই উচ্ছিষ্ট পরমাং পদম, কার উচ্ছিষ্ট, ভক্তের মুখে কৃষ্ণের দ্বিতীয় ভোজন, বৈষ্ণবের মুখে দ্বিতীয় ভোজন, বৈষ্ণবের হৃদয়ে সতত বিশ্রাম, গোবিন্দ কহেন আমি বৈষ্ণবের প্রাণ, কার মুখ দিয়ে তিনি খাবেন। এই জন্য নর্তমদাস ঠাকুর, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার সেখানে ফিরে চলুন একটু, দশ পনেরো মিনিটের মধ্যে সম্পূর্ণ করবার আদেশ হয়ে গেছে, কেন হরিকথার শেষ হয় না হরিকথার। তবে একটা কথা মনে রাখবেন, এখানে যে রাগের ঘরে আপনারা ঢুকে গেলেন, অনুরাগের ঘরে ঢুকে গেলেন,
যে অনুরাগে যাবে, যে রাগে যাবে, ওখানকে গেলে তার কি হবে, তার কেমন ভাব হবে, তার গতি কেমন হবে, সে কথা বলবার সময় নেই। তবে শুধু একটা কথা বলে রাখছি, মহা শ্রীকৃষ্ণকে ব্রজগোপীগণ জিজ্ঞাসা করলেন যে ঠাকুর তোমাকে পাওয়ার উপায়টা কী প্রকারে। শ্রীকৃষ্ণ বললেন আমার সঙ্গে সম্বন্ধ করে। বলে সম্বন্ধ মানে? আমাদের অনেকগুলো সম্বন্ধ আছে না? মামা মাসি পিসি বাবা মেয়ে ছেলে বহুত সম্বন্ধ আছে। শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, বলে সম্বন্ধ মানে কীরকম? এই তো জড়া জগতের অনেক রকমের সম্বন্ধ আছে গো, আপনার সঙ্গে কীরকম সম্বন্ধ করব। বলে আরে গোপিনীগণ, এইটা বুঝতে পারলেন না? মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি, এইরূপ জীবা মোরে করে শুদ্ধ রতি। এই শুদ্ধ রতিটা কেন কবিরাজ গোস্বামী যোগ করলেন? কেন এই জগতে একটা মা বা বাবা ছেলেকে ভালোবাসে কেন? ওর রোজগার হবে, আমরা যখন বুড়ো হয়ে যাব শেষের দিনে আমাদের মুখে জল দিবে, এই জন্য ছেলের জন্য সকলে কামনা করে। কে বাতি জ্বালবে বাবু? প্রদীপের বাতি একটা জ্বালতে হবে বাঁচতে, সে ছেলে যদি নাই থাকে। তারপর বলছে যে আমার মরিয়ালে মুখে আগুন দিবে কে? বেটা যদি নাই থাকে। হরি বল, এ সম্বন্ধ নয়, এই জড় জগতের সম্বন্ধ নয়, শুদ্ধ প্রেমের কথা বলা আছে। শুদ্ধ প্রেম কাকে বলে? যে বস্তু তোতে তোমার জন্ম হইল, পিতৃবস্তু। কে? একটু পূর্বে মহারাজ জি বলেছিলেন, বলে অনেকে অনেক নাম করতেছে, কারো মুখ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হয়নি, কৃষ্ণ কৃষ্ণ। বলে গুরুদেব তোমাকে যে মন্ত্র দিয়ে গেলেন, তিনি কি কৃষ্ণ কৃষ্ণ দিয়ে গেছেন? না তো, তিনি ভালো করে কানের মধ্যে শুনিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে কৃকারে ক্রমরাধায়াং, স্নকারে কৃষ্ণ বীজকম, রাকারের লাহাদিনী শক্তি, মকারে মন্মথ মদন। দেখলেন তো, হকারে দৃশ্যতে রাধা, রে কারে কৃষ্ণ রে বচ, কৃকারে ক্রমরাধায়াং, স্নকারে কৃষ্ণ বীজকম, রাকারে আহ্লাদিনী শক্তি, মকারে মন্মথ মদন, তসমা দেব নাম মন্ত্রং রাধা কৃষ্ণ শুভাত্মকম। ষোলো নাম 32 অক্ষরে পূর্ণ। নাম করছে তোমার মুখ দিয়ে কৃষ্ণ, আরে কৃষ্ণ মানে বুঝতে পারছো না, কর্ষণ করে। মাটিকে যদি কর্ষণ না করা হয়, যেমন অন্যান্য আগাছা মুক্ত হয় না, মাটি সুন্দর হয় না, বীজ বপন করলে আর সে ফসল ভালো করে বলবে নি। তোমার দেহের মধ্যে অনেক আগাছা আছে, 10টা ইন্দ্রিয় আছে, 6টা রিপু আছে, ইত্যাদি করে অনেক, এগুলোকে কৃষ্ণ কৃষ্ণ যদি উচ্চারণ না হলে তো কর্ষণ যদি ভূমি না হয়, মাটি তো কর্ষণ না হলে তো আগাছা মুক্ত হবে না, তা তুমি যদি কৃষ্ণ কৃষ্ণ করো। এরকম অনেকে করে, অনেক জায়গায় নামও শুনি, বলিনি কেন জানেন তো, সব জায়গায় সব কথা বলা যায় না। তাহলে মোর সখা কার সখা? আমার সখা, এ আর কারো সখা নয়, এই সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে। মোর পুত্র, মা যশোদা শ্রীকৃষ্ণ ভগবানকে উদু খেলে বেঁধেছিলেন, দামোদর মাস গেল না, মা যশোদা বেঁধে ফেললেন কৃষ্ণকে, যিনি জগতের পতি, যিনি জগতের পিতা, যিনি অনাদির আদি গোবিন্দ, ভগবানকে বেঁধে ফেললেন। কোন ভক্তিতে বাঁধলেন? ভাগবত খুলে দেখুন ভালো করে, আমি একটা একটা কথা শুধু একটু ইঙ্গিত করে দিয়েছি, আপনারা গিয়ে দেখুন। আমার গুরুদেব বলেছেন যা কিছু কথা বলবে সর্বাত্রে প্রমাণ দিবে পুরাণ বচন, যে কোনো একটা পুরাণের কথা যেন হয়, আলকা কথা গল্প করবি না। তাহলে মোর পুত্র কানাইয়া, মম্মি, আমার ঘরে 9 লক্ষ ধেনুর দোহন করা দুগ্ধ দিয়ে ছানা ননি মাখন ক্ষীর লাড্ডু রসাবলি কত কি তৈরি করে দিই, তোর পেট ভরে না? ব্রজগোপীগণ সকলে আমার কাছে বিচার দিতে এসেছে, তোর গোপাল আমার ঘরে ননি খেয়েছে, সে বলছে মাখন খেয়েছে, বলছে ভাণ্ড ভেঙে দিয়েছে, সে বলছে আমার ননি চুরি করেছে। হ্যাঁ রে কানাইয়া, তোর পেট ভরে না? কানাইয়া বলছে মা, তুমি আমাকে ভালো করে চেনো, আর কেউ চিনুক বা নাই চিনুক, ও মা তুমি না ডাকলে আমি তোমার কোলে আসি না, আর না দিলে আমি খাই না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখানে নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ভক্তের দেওয়া সাকর্ণ কেবল সুধাময়, ভক্তের কুঁড়ে ঘর কৃষ্ণের আলয়। কেন বললেন? নরোত্তম দাস ঠাকুর নিশ্চয় মিথ্যা কথাগুলো বলে গেছেন। ভক্তকে, ভক্ত যদি ভগবানকে সাকর্ণও দেয়, তিনি সুধা বলে গ্রহণ করেন। তাই এখানে মাকে বলছে, মা তুমি আমাকে ভালো করে চিনো, আমি তুমি কিছু যদি আমাকে না দাও আমি খাই না, আর তুমি না ডাকলে আমি আসি না।
হ্যাঁ রে কানাইয়া, তোকে তো আমি ভালো করে জানি বাবা, কিন্তু এদের বাড়িতে চুরি করে খেলি কেন? এবার মা সত্যি কথা, মায়ের কাছে তো মিথ্যা কথা বলতে নেই, এটা আপনারা ভালো করে জেনে রাখুন। মা বাবার কাছে ছেলেকে কোনোদিন মিথ্যা কথা বলতে নেই, গুরুর কাছে শিষ্যকে মিথ্যা আচরণ করতে নাই, এবং পত্নীকে স্বামীর কাছে কোনোদিন মিথ্যা কথা বলতে নাই। এগুলো মহাপাপ, এই পাপের কখনো প্রায়শ্চিত্ত হয় না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। কানাইয়া বলছে, মা তুমি আমার মা, তোমার কাছে আমি মিথ্যা কথা বলবো? যেটা সত্যি সেইটাই বলছি, শোনো মা। ওই যে নীলবসনা গরি, ও যখন দধি মন্থন করছিল না, মাখনটা তোলার সময় বলছে, আহাহা মা যশোদা কত পুণ্য করেছিল গো, তার ঘরে কানাইয়া মায়ের কোলে বসে বসে মাখন খায়, আমার এই যে শ্রম করে এত কষ্ট করে মাখনটা তুললাম না, এই মাখনটা যদি গোপাল খেত না, আমার জন্মটা সার্থক হয়ে যেত। যেই না বলেছে, যে গোপী মনে মনে ওইটা বলছিল, সে ও বাবা এ কি ছেলে রে বাবা, এ তো মঞ্চরা, আমি মনে মনে বলেছিলাম বলে আমার বাড়িতে গিয়ে মাখন খেয়েছি, আহা এরপরে আর মায়ের কাছে কোনোদিন আসবো না, খেয়েছে ভালো হয়েছে, জানো গোপাল খেয়েছে। আরেকজন বলছে, জানো মা ওর বাড়িতে দধিটা আমি খেয়েছিলাম, কিন্তু ও যখন দুধটাকে ভিয়ান করছিল, দুধকে ভিয়ান করতে হয় না, আরে বাবা দুধকে উত্তপ্ত করে তাতে একটু সাজা দিয়ে তারপরে ভিয়ান করতে হয়, তারপরে ভাণ্ডে বসিয়ে নির্জন স্থানে বসাতে হয়, জানো মা ওই দুধটা যখন ভিয়ান করছিল, ভিয়ান করতে করতে যখন ভাণ্ডে ভর্তি করলো, বলে মা যশোদার ঘরে গোপাল খুব দধি খায়, তা আমি এত কষ্ট করে দধিটা বসাচ্ছি, এই দধিটা যদি এসে আমার গোপাল খেত। হরে কৃষ্ণ, জগন্নাথ দাস বলেছে, কষ্টে করিব উপার্জনা সৎপাত্রে করিব অর্পণ, কষ্ট করে উপার্জন করো সৎপাত্রে অর্পণ করো। শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে ভগবান বলেছেন, কষ্টেতে তুমি যাহা করিবে উপার্জন সেই বস্তু লইয়া কর কৃষ্ণ নিবেদন, তৎপ্রসাদ পাইলে হবে তোমার বৈকুণ্ঠে গমন। আজকে প্রসাদ সেবী কতজন আছেন এই সভায় আমার তা জানা নেই, তবে এতদিন যারা অনাচার করেছেন, যারা অবিচারে চলেছেন, এর থেকে ফিরে আসুন। যদি দুর্লভ মনুষ্য জন্মটাকে সার্থক করতে হয়, আর জিহ্বার যদি বেগটাকে দমন করতে হয়, যে প্রার্থনা করেছেন বৈষ্ণবের কাছে, ছয় বেগ দমি, ছয় বেগের প্রথম বেগটা হচ্ছে বাচ বেগং, দ্বিতীয় বেগে জিহা বেগং, তারপরে উদর বেগং, উপস্থ বেগং, ক্রোধ বেগং, মনোবেগং, ছটা বেগ কজন দমন করেছেন তা জানা নেই, কেননা আমি তো আর অন্তর্যামী ভগবান নয়। ছটা বেগকে নিয়ে চব্বিশটার কথা, ছচারে চব্বিশটার কথা বলা আছে, তা চব্বিশটা বেগ, চব্বিশটা চারটা বারোটা সাধুসঙ্গ, এগুলো তো আপনারা সারা জীবন শুধু কীর্তন করে করে যাচ্ছেন। সাক্ষাৎ ভজন কইল বরজ গোপীগণ, তুমি অনুমানে ভজ এ কোন সাধন, যা বলবেন তাই করুন, যা করবেন না তা বলবেন না, তাহলে মহাপাপে ডুবে যাবেন। কেন? কেহ তো করাই আচার না করে প্রচার, কেহ তো করাই প্রচার না করে আচার, আচার প্রচার দুটোই বৈষ্ণবের ধর্ম, আগে আচরণ করি পরে করো প্রচার কর্ম, তবে তোমার নিস্তার। তা না হলে দেখবেন বড় বড় গোসাইরা মৃত্যুকালে ভুগে ভুগে মরে, বড় বড় গায়করা শান্তি পায়নি শেষের দিনে যন্ত্রণা পেয়ে মরে, বড় বড় মহান্ত যারা আছেন তারা দেখবেন অনেক কষ্ট পেয়ে পেয়ে মরে। কেন মরে? জ্ঞান পাপী, লোককে বলছে একরকম, নিজে সেটা করেনি, বলে দিল লোককে শোনাবার জন্য, সকলে বিশ্বাস করিল, বলে হ্যাঁ বাহ যা বললেন দারুণ, খুব সাবাস। আর এটা কি জানেন তো, এটা হচ্ছে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা শুকরি ভিষ্ঠা, অমৃত বলি যে বা খায়, নানা জনি ভ্রমণ করি, কদর্য ভক্ষণ করি, তার জন্ম অধপ পাতে যায়, অর্থাৎ তার সামনের দিকটা খুব অন্ধকার, ঘোর অন্ধকার। সাবধানে পথ চলুন, পাপ কখনো বাপকে ছেড়ে কথা কয় না, যে পাপ করবে তার কর্মফল তাকেই ভোগ করতে হবে। বাবার পাপ কখনো ছেলে নেয় না, ছেলের পাপ কখনো বাবা নেয় না, স্ত্রীর পাপ কখনো স্বামী নেয় না, স্বামীর পাপ কখনো স্ত্রী নেয় না, যে যার কর্মফল যে যার ভোগ করতে হয়। জগন্নাথ দাস বললেন, যে যাহার কর্মফলে ভোগভঞ্জীব ভূমণ্ডলে। সাবধান পথ চলাটা, সাবধানে চলুন। একটু পূর্বে আমার সুবলদা বলেছিলেন, গাড়িতে চলবেন হরিনাম করুন, চলতে চলতে হরিনাম করুন, ডাক্তারখানে যাচ্ছেন হরিনাম করতে করতে চলে যান। গিয়েছিলাম বলে আপনাদের সাক্ষাতে চরন্তরে আসবার মতো সেইটুকু সৌভাগ্য গোবিন্দ দিয়েছেন, তা না হলে এ দেহটা পড়ে থাকতো, প্রাণাত্মা নিশ্চয়ই চলে যেত। আর একটা কথা মনে রাখবেন, সবসময় কাছে একটি গীতা রাখুন, যেখানে যাবেন সাধুর সাক্ষী গোপাল। গীতায় বলা আছে, যেখানে গীতা পাঠ হয় যেখানে বাল গোপাল সহ শ্রীকৃষ্ণ ধ্রুব প্রহ্লাদকে লইয়া সর্বতীর্থ, সেখানে রাধারানীকে নিয়ে আগমন করেন।
তাহলে গীতা যদি আপনার থাকে, গীতা আমি হৃদয়ং পার্থ গীতা আমি সারমোত্তমম, ওরা বলে গেছেন, তবু পুনরাবৃত্তি করছি, কেন ভালো লাগে কথাগুলো বলতে জানেন তো। একটা মিষ্টি দ্রব্য যদি হয় সেটা উনি খেয়েছেন বলে আমি খাবো না, আর আমি খেয়েছি বলে ওকে দেবো না, না, লক্ষ্মী চরিত্রে আছে, মিষ্ট দ্রব্য খায় যে বা দিয়া অন্য জনে, তার বাড়ি নাহি ছাড়ি শোন নারায়ণে। লক্ষ্মীদেবী নারায়ণকে বলছে যে মিষ্ট দ্রব্য যেটা সেটা নিজে না খেয়ে অন্যকে একটু দিয়ে যদি খায়, আমি তার বাড়ি থেকে কোনোদিন যাই না, তার বাড়িতে আমি বাঁধা থাকি। কিন্তু এখনকার মানুষ কী হয়েছে জানেন তো, লুকিয়ে লুকিয়ে মিষ্টিটা খেয়ে নেবে, লুকিয়ে লুকিয়ে ভালোটা খেয়ে নেবে, ভালো জিনিসটা আমি দেবো না, আমি আকণ্ঠ ভরে খাবো, এর নাম কামনা। এই কামনা বাসনা নিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। এবারে সম্পূর্ণ করবার কথায় এসেছে অনেক কথা, সেটা হচ্ছে আপনারা মনে রাখবেন, ব্রজকবিরা কী দিয়েছিল বলে কৃষ্ণ তার কাছে ঋণ শোধ করতে পারলেন না, কী ভাবে কৃষ্ণ ঋণ শোধ করলেন গৌর হয়ে, এটা ভাববেন। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কবিরাজ গোস্বামী লিখে গেছেন, কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। কী কাম নিয়ে ব্রজকবি গিয়েছিলেন, তার পরিণাম তাদের কী হলো, সে কাম আবার কোথায় ছুটে গেল, তারা দাস হবার জন্য গোবিন্দের চরণে প্রার্থনা করলেন। এগুলো সব দেখবেন ভালো করে, দেখে আপনারা পথ চলুন, ভালোভাবে পথ চলুন। কেন মহাজন বলেছে, ভালো করিয়া পড় যা স্কুলে, নইলে কষ্ট পাবি শেষকালে, ভালো করিয়া পড় যা স্কুলে। স্কুলে ভালো করে পড়াশোনা করলে নাম্বার ভালো আসবে। তাহলে এবার যিনি পারের কর্তা রাধারানী, তিনি বলে, এ ভালো রেজাল্ট করেছে বাবা, একটা ক্লাস উপরের দিকে তুলে দাও। মানে এক জন্মে নাহি হয় শরীর শোধন, দিনে দিনে ঘুচে জীবের দারুণ বন্ধন। তাহলে এবার শেষ করার কথাটা কি বলবো জানেন তো, সেটা হচ্ছে ওই যে, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা সুত্তা তৎপর ভবির, গীতার বাণী। আর মহাপ্রভুর যে নামের কথা ওনারা বলে গেছেন, সে নামও ওর সঙ্গে যোগ করে দেওয়া হচ্ছে। কেন না, জং জং বাপি শরণং তাজন্তন্তে কলেবরং, কেন মহাপ্রভু বললেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নাহি বাঁচে সর্বসিদ্ধি হয়, হেলা কিংবা ব্যঙ্গ করে মোর নাম কয়, তার নাম মোর হৃদি শোন ধনঞ্জয়। কিসের জন্য বললেন, আরে কখন মরে যাবে তুমি জানো, ঘুমন্ত অবস্থায় অনেকে মরে, চলতে চলতে আছাড় খেয়ে কেউ মরে, অ্যাক্সিডেন্টে কেউ মরে, রাতের বেলা বেশ করে ভুরি ভুজি করে খেয়ে শুয়েছে, কখন হার্ট অ্যাটাক করে স্ট্রোক হয়ে মরেছি জানেন। তা তুমি যদি শুতে শুতে নাম করতে করতে বিশ্রামটা করো, যদি চলতে চলতে নাম করো, খেতে খেতে নাম করো, খেতে খেতে অনেকে দেখবেন গলায় জল লেগে যায়, অন্ন লেগে যায়, বাস বলো হরি হরি বলে গেছে, এরকম কত ভাবের মৃত্যু আছে। তাহলে কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ নাম করতে করতে হরি বল বলতে বলতে যদি দেহটা পয়ান হয়, তাহলে হরির চরণে পৌঁছে যাবে, এই জগতের জন্ম মৃত্যুর জরা ব্যাধির হাতে আর ফিরতে হবে না, এখানে এসে আর এই কষ্ট দুঃখ পেতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় রাধি জয় রাধি। আপনাদের শ্রীচরণে জানাই আবারও শত শত কোটি ধন্যবাদ প্রণতি। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ, এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।